আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্য রুফ গার্ডেন। সুপ্রিয় দর্শক, রুফ গার্ডেন চ্যানেলে একটি নার্সারি ভিজিট এসেছে এবং এই নার্সারির নাম হচ্ছে কুমার কুসুম কারি নার্সারি। আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন এবং কন্ট্যাক্ট নাম্বার আর কি কি গাছের কালেকশন এখানে পাওয়া যায় সেটা আপনারা বিস্তারিত জানতে পারবেন এবং এখানে অসংখ্য গাছের কালেকশন আছে, আপনারা দামসহ বিস্তারিত জানতে পারবেন। আপনারা অবশ্যই এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, আপনারা অল ডিটেলস পেয়ে যাবেন এই ভিডিওর মধ্য থেকে। এই জন্য ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখতে হবে। আর এই চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো চলুন শুরু করা যাক। আমরা এসেছি কুমার কুসুম নার্সারিতে এবং এই নার্সারির ওনারের কাছ থেকে জেনে নেব এখানে কি কি গাছ পাওয়া যায় সে সম্পর্কে এবং দামটাও জেনে নেব। আপনার নামটা বলুন। আমার নাম কুমারেশ দাস। আপনার মোবাইল নাম্বারটা বলুন। আমার মোবাইল নাম্বার হচ্ছে 8926435724। আর এখানে যদি আসতে হয় কিভাবে আসবে? আমি শিয়ালদার থেকে বনগাঁ লোকাল বা হাবড়া লোকাল ধরে হাবড়াতে নামলে আসতে সুবিধা হয়, বদরে নামলে একটু অসুবিধা হয়। বদর থেকে অন্য গাড়িগুলো আসতে চায় না, পয়সা ডবল নেয়, যার জন্যই বেশিরভাগ মানুষকেই বলি হাবড়াতে নামুন। হাবড়ার থেকে থানার পাশে টেকার আছে, টোটো আছে, অটো আছে, ওটা বদরে গাড়ি বললেই দেখিয়ে দেয়। এবার বদরে যেতে হচ্ছে না, বদরে আগের মোড়টা মারাক্কুর মোড়ে নেমে পড়লে ওখানে নেমে কুমারেশের নার্সারি বললে যে কেউ দেখিয়ে দিচ্ছে। তো আমরা একবার এখান থেকে কিছু গাছ দেখে নেব এবং তার দাম সম্পর্কে জেনে নেব। প্রথমে এখানে যে গাছটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে ভ্যারিগেটেড পেয়ারা, তাই তো? এই গাছটা কেমন দাম আছে একটু তুলে দেখান। এটা আপনার কাছে রাখুন। আসছি দাদা। এটা হচ্ছে ভ্যারিগেটেড পেয়ারা, এটা 50 টাকা দাম। 50 টাকা দাম, তাই তো? পেয়ারা ধরে আছে, হ্যাঁ অবশ্যই দেখতেই পাচ্ছি। আর এখানে যে আমটা আছে এই আমটার নামটা যদি বলেন। এটা হচ্ছে ইয়েলো ব্যানানা। ইয়েলো ব্যানানা, এটার দাম কত আছে? এটা 150 টাকা। 150 টাকা। আর এখানে কামরাঙা গাছ, এটা মিষ্টি কামরাঙা। মিষ্টি কামরাঙা, এটা থাই মিষ্টি কামরাঙা। হ্যাঁ, থাই মিষ্টি কামরাঙা। এটার দাম কত আছে? এটা 60 টাকা। কামরাঙার দামটা একটু বেশি। হ্যাঁ ঠিক আছে। এটা কি মাদার প্ল্যান্ট এখানে আছে? হ্যাঁ, মাঠে সব আছে। হ্যাঁ, ওটা আমরা অবশ্যই দেখে নেব। এখানে যে আনার বা ডালিম দেখতে পাচ্ছি এটা, এটা 40 টাকা দাম। এর নাম কি, এর ভ্যারাইটিটা? এটা হচ্ছে ভাগোয়া ডালিম। আর এখানে যে অঞ্জির দেখতে পাচ্ছি ওটা হচ্ছে মিশরীয় ডুমুর। মিশরীয় ডুমুর, দামটা কত আছে? এটা 60 টাকা। 60 টাকা। আর এখানে লঙ্গন ভ্যারাইটি দেখা যাচ্ছে, এটা ওয়ান টাইম লঙ্গন, এটা 300 টাকা দাম। ভ্যারাইটির নামটা বলতে পারবেন? এটা বছরে একবার হবে, ওয়ান টাইম। রেড আইভরি। রেড আইভরি, এটা রেড আইভরি। এটার দাম কত রেখেছেন? এটার দাম রেখেছি 500। 500 টাকা। আর এখানে যে আঙ্গুর দেখতে পাচ্ছি এটা কি জাতের আঙ্গুর? এটা ব্ল্যাক। ব্ল্যাক আঙ্গুর, তাই তো? এটা কি মিষ্টি হবে আমাদের এখানে? মিষ্টি হবে, ফল হলেই যদি বন্ধুরা খাওয়া শুরু করে দেয় না। মহারাষ্ট্রের আঙুরটা যখন আসে শীতে, সবুজ যখন থাকে তখন কিন্তু টক থাকে। এবার যত শীতটা কমতে থাকে, টেম্পারেচারটা বাড়তে থাকে, তত কালারটা পাল্টাতে থাকে, ইয়েলো কালার আসে, মিষ্টি হয়। এবার বন্ধুরা হওয়ার আগেই যদি খাওয়া শুরু করে দেয়। আঙুরটার দাম কত আছে? এটার দাম 50 টাকা। 50 টাকা। আর এখানে সজনে দেখতে পাচ্ছি, এটা ওডিসি 3। ওডিসি 3, এটা কি অল টাইম? না, এটা টু টাইম। টু টাইম, বছরে দুইবার হয়। বছরে দুইবার। এটার দাম কত আছে? এটা খুব সফট, মানে আমাদের যত রকম সজনে নাজনে যাই থাক না কেন এটা খুব সফট বা খেতে ভালো। এখানে যে মিশরীয় ডোমোটা দেখতে পাচ্ছি এটা কোন ভ্যারাইটি? এটা 5 পাতাটা, আগে যেটা দেখালাম ওটা 60 টাকা, এটার দাম বেশি, এটা 80 টাকা। 80 টাকা। আর এখানে যে গাছ দেখতে পাচ্ছি এটা, এটা হচ্ছে দারচিনি। দারচিনি, এটা কত প্রাইস রেখেছেন? এটা 90 টাকা। আর এখানে যে জাম গাছ দেখতে পাচ্ছি এটা, এই যে হোয়াইট জাম। হোয়াইট জাম, এটার দাম কত? হোয়াইট জাম 80 টাকা। 80 টাকা। আর এখানে অনেক দেখতে পাচ্ছি, এটা অরেঞ্জ না? এটা হচ্ছে চায়না ভ্যারাইটি, দুটো ভ্যারাইটি আছে চায়না এখানে, দুটোই ভালো, মিষ্টি হয়। দাম কত রেখেছেন এটা? এটা 35 টাকা। 35 টাকা। এটা হচ্ছে আলফানসো। আলফানসো, এটা আলফানসোর দুটো ভ্যারাইটি আছে, কোনটা? একটা তো রেডিশ ভাব আসে আর একটা পিওরলি হলুদ। আমার হলুদটা ইয়েলোটা। এটার দাম কত রয়েছে? এটা আমি দাম দেখেছি 180 টাকা। এখানে যে পেয়ারা দেখতে পাচ্ছি এটা এটা থাই মালতি। থাই মালতি, হ্যাঁ। এটার দাম কত গেছে? এটা 70 টাকা। এটা আমি গ্যাপটিং করেছি বুনো চারার সঙ্গে, ওটার দাম 35 টাকা, ওটাও আছে। তার পাশে যেটা আছে ওটা গ্রিন জার্মান, গ্রিন জার্মান, হ্যাঁ, ওটার দাম আমি 40 টাকা রেখেছি। 40 টাকা। চারটে ভ্যারাইটি আছে জার্মানের, গ্রিন আছে, হোয়াইট আছে, রেড আছে আর পিঙ্ক আছে। চারটেই 40 টাকা করে দাম রেখেছি। চারটেই 40 টাকা। এটা এটা থাই অল টাইম, সবার প্রথমে যে অল টাইমটা আসে সেটা। এই চারাটার দাম কতটা? 40 টাকা। 40 টাকা, হ্যাঁ, 40 টাকাতে এই চারাটি। না না, এটা খুচরো দাম, এটা যারা বেশি নিচ্ছে তাদের কম করতেই হচ্ছে। এটা হচ্ছে ব্রো নাইকি। ব্রো নাইকি, হুম। এটার দাম কত? এটা 3 ফুটে গাছ, বড় গাছ, এটা 500 টাকা। 500। এটা হচ্ছে হাড়ি ভাঙা, হাড়ি ভাঙা, হ্যাঁ, এটা 180 টাকা। 180 টাকা, হুম। আর এখানে যে আমরা দেখতে পাচ্ছি ওটা রেড পালমার। রেড পালমার, এটা দাম কত গেছে? ওটার দাম রেখেছি ওই 180। এটা হচ্ছে নাগপুর কমলা। নাগপুর, হ্যাঁ। এটার দাম কত রেখেছি? এটা 30 টাকা। 30 টাকা, হুম। আর এখানে যে এটা আছে ওটা হচ্ছে নাশপাতি, এটা বাবু ঘোষের নাশপাতি, এটার দাম বেশি হয় 150 টাকা। আর এখানে গোলাপ জাম দেখতে পাচ্ছি, হ্যাঁ, গোলাপ জাম আছে, অল্প কিছু আছে, এটা 40 টাকা। 40 টাকায় গোলাপ জাম। এটা গ্রাফটিং না? এটা না, এটা গোল, হ্যাঁ। আর এটা ও পাশে যেটা আছে ওটা হচ্ছে রেড জার্মান। এটা রেড জার্মান, রেড লম্বা। এটা কি লম্বা যেটা হবে? হ্যাঁ, ওইটা লম্বাটা। এটা হচ্ছে রেড আমলকি। এটা রেড আমলকি, এটা 2 বছরে হয়, এটার দাম বেশি 110 টাকা। 2 ফুট, 2.5 ফুট, 3 ফুটে গাছ আছে। টবে কি এটা করা সম্ভব? টবের জন্য এটা গ্রিনটা 12 বছরেও আসে না, এটা 2 বছরের মধ্যে আসে। আর এটা কি জাতের পেয়ারা? এটা ভিয়েনার। ভিয়েনার, হুম। এটার দাম কত রেখেছে? এটা 20 টাকা। এটা গ্রিন, এটা আঙুলটা সিডলেস, এটা গ্রিন হবে, সবুজ হবে। এটা আমাদের এখানে মিষ্টি হবে, হ্যাঁ, মিষ্টি হবে। এটার দাম কত রেখেছে? 50 টাকা। এটা সিডবিহীন, ওখানে ব্ল্যাক জাম আছে, ওটা 50 টাকা রেখেছি, থাই ব্ল্যাক জামটা। পাশে রেড ব্যানানা ম্যাঙ্গো আছে, ওটা 180 টাকা। আর পাশে আছে আতা, গোল্ডেন আতা, ওটার দাম রেখেছি 70 টাকা। এটা কাঠিমোনা আম আছে। কাঠিমোনা আম, হুম। এটার দাম কত রেখেছেন? এটা গোড়ায় জোড়, গ্যাপটিং এর মাল, এটার দাম বেশি 100 টাকা। 100 টাকা, হ্যাঁ, গ্যাপটিং, হ্যাঁ। এটাতে কত টাইম লাগবে ফল আসতে? মুকুল ছিল, এইসব মুকুল শুকিয়ে গেছে, মুকুল কেটে দেওয়া হয়েছে আর একবার, এবার আবার মুকুল বার হবে, হ্যাঁ, মুকুল বেরিয়ে যাবে, কেটে দিলে কমার সম্বন্ধে মুকুল বেরিয়ে যাবে। এখানে যে লেবু গাছ দেখছি এটা কোন? এটা বাড়িওয়ান। বাড়িওয়ান মানে এটার দাম কত রেখেছেন? এটা 25 টাকা। 25 টাকা। চারার হাইটটা না, চারা হাইট শুধু না, গোড়া দেখাবেন, গোড়া দেখাবেন। মাঠে প্রচুর রয়েছে, 50, 60, 70,000 আছে আমার কাছে। গোড়াটা দেখাবেন, গাছটা কতটা স্ট্রং সেটা দেখাবেন। গাছটা খুবই স্ট্রং এবং হাইটটা 2 ফুটের বেশি। গাছ ছোট গাছ, তাতে কি গোড়াটা দেখাতে হবে, যে গোড়াটা কতটা স্ট্রং, গোড়াটা খুবই মজবুত। এটা কত পাবে? 25 টাকা। 25 টাকা। এটা কাঠিমানা, হ্যাঁ। এটার দাম কত আছে? এটার দাম বেশি, এটা 150। এটাতে মুকুল চলে, এটা 150 টাকা। 150 টাকা, হুম। এটা দুবার মুকুল কেটে গাছটাকে এরকম করা হয়েছে, না হয়তো ছোট সরু মুকুল আসে। যদি ছোট গাছ হয় তাহলে ছোট আসে, মুকুলটা একবারের জায়গায় দুবার কাটলে ঝাঁকঝাঁক আসে, এটা একটু ছোট। আর এখানে যে কুল দেখতে পাচ্ছি, এই কুলটার ভ্যারাইটি কি? এটা তাইওয়ান। তাইওয়ান, এটা লেট ভ্যারাইটি, লেট হবে, হ্যাঁ। দাম কত এটা? এটা 15 টাকা। 15 টাকা, হুম। এটা চায়না 3। চায়না 3, এটার দাম কত রেখেছেন? এটা 110। 110 টাকা, হুম। এটা তো সিড খুবই চিকন, হ্যাঁ। সিটটা না থাকার মতন। আর এখানে যে বেল দেখতে পাচ্ছি এটা থাই বেল। থাই বেল। হুম। এটা দাম কত রেখেছেন? এটা 80 টাকা। আর এই আমটা? এটা হচ্ছে বাড়ি 4। বাড়ি 4। হুম। এটার দাম কত রেখেছেন? 180। 180। ওটা হচ্ছে সূর্য ডিম। সূর্য ডিম। দা মিয়াজাকি। মিয়াজাকি। এটার দাম কত রেখেছেন? ওটা 700। 700 টাকায় মিয়াজাকি আম পেয়ে যাবে। এই বাতাবি লেবু দেখছি এটা কোন ভ্যারাইটি? এটা অ্যাসেম্বলি বাতাবি, এটা 5 কিলো পর্যন্ত ওজন হয়। এটা আমি গুলের গাছ বড় গাছ বিক্রি করি 80 টাকা। এটা গ্যাপটিং এর গাছ, এটা আমি 35 টাকা করেছি। এটা কি? এটা ইনস্যুরেন্স প্ল্যান্ট, এটা সুগারের ওষুধ। এটা সুগারের ওষুধ, সুগার কন্ট্রোল লাগবে 100%। মানুষ তো ওষুধ খেয়ে এটা 20 টাকা। এটা কি প্রসেসে মানুষ সেবন করবে বা খাবে? এটা পাতাটা রস করেও খেতে পারে, শুধুও খেতে পারে। যারা শুধু খেতে পারবে না রস করে ওষুধ তো খায়, কত ক্রিটিক্যাল ওষুধ খায়, তাহলে এটা কেন খেতে পারবে না? ওষুধ খেয়ে প্রতিটা মানুষের সাইড এফেক্ট হচ্ছে। এর কেমন কি খেতে হবে? এটা প্রতিদিন একবার করে অন্তত মানে কি বলবো 10 ml মতন রস খেতে হবে, 10 ml পর্যন্ত। আর এখানে এলাচ দেখতে পাচ্ছি, এটা ছোট এলাচ। ছোট এলাচ, হ্যাঁ, রেট বেশি 60 টাকা। 60 টাকা। এখানে কুল দেখতে পাচ্ছি, এটা বাউকুল। এটা দাম কত রেখেছে? এটা 8 টাকা। 8 টাকা। এখানে G9 কলা, এটা তাই তো? হ্যাঁ। এটা দাম কত রেখেছে? 40 টাকা। 40 টাকা। হুম। 40 টাকায় G9। আর এখানে যে সবেদা দেখতে পাচ্ছি, এটা কোন ভ্যারাইটি? এ কালাপাতি, আমার সব কালাপাতি। হ্যাঁ। এটা দাম কত আছে? এটা 70 টাকা। 70 টাকা। ওটা কর্মচা আছে। এটা রেড না গ্রিন? এটা রেড। রেড। দাম কত আছে ওটা? এটা 20 টাকা। এটা মিস ইন্ডিয়া, এটা দাম কত রেখেছেন? 15 টাকা। 15 টাকা। গাছের হাইটটা প্রায় 1 ফুট। 1 ফুট হয়ে যাবে। ওই 1 ফুট 1.5 ফুট 1 ফুট 1.5 ফুট। ফুল দেখতে পাচ্ছি, এটা কি ফেলে? এটা ফুল আসলো ফেলতে হবে না, পড়ে যায়। এটা ফুল আসলো, এটা অ্যাকচুয়াল ভাদ্র মাসে যে ফুলটা আসে ওটাই দাঁড়ায়। এটা কোন ভ্যারাইটি আম? এটাও কাটিমাম। এটা থাই আমরা। থাই আমরা। অলরেডি মুকুল চলে এসেছে, এটাতে দেখতে পাচ্ছি। এটা থাই অল টাইম আমরা, এটা ম্যাজিক। এটা আমার রেট বেশি 180 টাকা। 180 বস্তার ব্যাগ, সুন্দর গাছ। 180 টাকা। হ্যাঁ, ছাদে সবার আগে প্রুফ পেয়ে যাবে, কিছু না করলেই ধরে যাবে। কিছু না করলে ধরে, হ্যাঁ, কোনো পরিচর্যা ছাড়া ফল ধরে যাবে এটা। আর এই ডোগা আসবে না, ডোগা যা আসবে সব মুকুল আসবে। মুকুল আসবে, খুবই ভালো। এটা কি জাতের পেয়ারা? বারুইপুর খাজা। বারুইপুর খাজা। অলরেডি এটাতে পেয়ারা ধরে আছে। দাম কত রেখেছেন এটা? 15 টাকা। 15 টাকা। এটা হচ্ছে গৌরমতি। এটা গৌরমতি, তাই তো? এটার দাম কত রেখেছেন? এটা 180 টাকা। 180 টাকা। এটা তো লেট ভ্যারাইটি। হ্যাঁ, প্রচুর বিক্রি করছি। এটা ভবিষ্যতে ছাদ বন্ধুরাই রেজাল্টটা দেবে, আমি বলবো। ঠিক আছে, দেখা যাবে। আমি আসিনি, 29 বছর রয়েছি, যতদিন বেঁচে থাকবো ততদিনই থাকবো। ঠিক আছে। এটা কি? এটা হচ্ছে আম্রপলি। আম্রপলি, এটাও ছাদ বন্ধুদের জন্য বড় গাছ আছে, যেসব বন্ধুরা মাটিতে বসাবে তার জন্য বড় গাছ আছে। এই 40 টাকা। 40 টাকা। 40 টাকা। 40 টাকাতে এই আম গাছগুলো পেয়ে যাবে। এখানে যে লেবুর একটা ভ্যারাইটি দেখতে পাচ্ছি, এটা কি জাতের? এটা কিনু কমলা। কিনু। হুম। এটা দাম কত রেখেছে? 35 টাকা। 35 টাকা। এটা ভালো হয়, তাই না? হ্যাঁ। ছাদ বাগানে করা যাবে। হ্যাঁ। রিমন 99। হুম। দাম কত রেখেছে? হ্যাঁ। এটা একটু দেখিয়ে দিই, দুটোই একই কোয়ালিটি আছে। গ্যাপটিংটা দেখেন শুধু, আর কিছু বলবো না। গোড়ায় কীভাবে গ্যাপটিং করা, 110 টাকা। কলকাতার যে কোনো নার্সারিতে যাবেন, নিচে 250 টাকা দাম চাইবেন। না, এটা পিঙ্ক। এটা পিঙ্ক জার্মুল, এ 40 টাকা দাম রেখেছি। আর এখানে ড্রাগন ফল, এটা কি ভ্যারাইটি? এটা হচ্ছে নর্মাল রেড। নর্মাল রেড অনেক আছে, ওই ওখানে ওই একটা আছে। এটার দাম কত রয়েছে? 15 টাকা। 15 টাকা। ওখানে ওই একটা ভ্যারাইটি আছে আপনার কাছে ড্রাগন ফলে? 4-5টা ভ্যারাইটি আছে। ওটা হচ্ছে সিএম রেড। সিএম রেড। এটার দাম কত রয়েছে? ওটা 15 টাকা। আচ্ছা হোয়াইট আছে, ইয়েলোটার দাম কত? ইয়েলোটার দাম এই মুহূর্তে আমার কাছে খুব বেশি, 140 টাকা। হোয়াইট, হোয়াইটটা 25 টাকা, পিঙ্কটা 25 টাকা। এই একটা রয়েছে পিঙ্ক, পিঙ্ক ড্রাগন, তাই না? হ্যাঁ, এই একটা রয়েছে চীনা কাগজি, এই পাশে আছে চীনা কাগজি, এটার দাম কত রয়েছে? এটা 20 টাকা। এই একটা রয়েছে তুলসী, এটা ভিক্স তুলসী। হ্যাঁ, যে কোনো মানুষের সর্দি কাশিতে খেলে সঙ্গে সঙ্গেই উপকার পাবে, সঙ্গে সঙ্গে, আধ ঘন্টা এক ঘন্টা না, 5 মিনিটের মধ্যে। এটার দাম কত রয়েছে? এটা 40 টাকা। এটা কোন জাতের নারকেল? এটা ভিয়েতনাম নারকেল। ভিয়েতনাম, হ্যাঁ। এটার দাম কত আছে? ভিয়েতনাম, এটার দাম 300 টাকা। 300 টাকা। এটা কি ছাদ বাগানে করা সম্ভব না? না না না, ছাদ বাগানে না, ছাদের জন্য নারকেল হবে না। কেউ যদি বসায়, অনেকে দুই একজন বসিয়েছে বড় ড্রামে, হবে না, সম্ভব না। ড্রপ ভ্যারাইটি যেটা ভিয়েতনামি, ওটা না না, হবে না। ওই 2-4 দিন আপনি গাছটা তৈরি করে গাছটা মেরে ফেলবেন, ওই ড্রাম কেটে আবার মাটিতেই বসাতে হবে, সম্ভব হবে না। কিছুদিন রাখা যাবে, হয়তো ফলটা দেখলেন, তারপরে আর সাইক্লোনের ঝড় হলে তখন কি করবেন? ওর মাথার পাতাটার বেগ তো থাকবে, অবশ্যই সম্ভব না। এটা ক্যালকাটা পাতি, এটার দাম কত রয়েছে? 25 টাকা। 25 টাকা ক্যালকাটা পাতি, তাই তো? হ্যাঁ। এবারে আসাম সুপারি, হ্যাঁ, এটার দাম কত রয়েছে? এটার দাম 16 টাকা। 16 টাকা, হ্যাঁ। আর ওখানে দেখতে পাচ্ছি মালবেরি, মালবেরি আছে, অনেক কিছু আছে। ও মালবেরিটার দাম 70 টাকা। 70 টাকা, হ্যাঁ। তারপরে ইয়ে আছে, ব্ল্যাকবেরি আছে, দেখানো হয়নি ওটা। ব্ল্যাকবেরির দাম বেশি, ওটা এই মুহূর্তে 140 টাকা। আর কাটা ছাড়া একটা মালবেরি আছে ব্ল্যাক, সেটাও আছে, ওটার দাম বেশি, 180 টাকা এখানে আছে। এটা, হ্যাঁ, কাটা হয় না, এই যে এখানে আছে, অনেকগুলো আছে। ওটাতে কাটা হয় না? না, ওটাতে কাটা হয় না। ব্ল্যাকবেরিতে কাটা হয়, মালবেরিতে কাটা হয় না। কিন্তু মালবেরি ব্ল্যাকটায়, দেশীয়টায় কাটা হয়। এবার এটা ব্ল্যাকটা, এটা বিদেশি, এটাতে কাটা হয় না, কাটা ছাড়া ব্ল্যাকবেরি। প্রিয় দর্শক, অবশ্যই আপনারা এই নার্সারিটা দেখেছেন, আপনাদের ভালো লেগেছে, অবশ্যই এই নার্সারিতে আসবেন এবং ভিজিট করে অবশ্যই দেখবেন, আপনি অবশ্যই চারা নিতে বাধ্য হবেন। এখানে অনেক বিদেশি এবং দেশি ফলের কালেকশন আছে, আপনারা এখান থেকে চারা সংগ্রহ করতে পারেন। এবং প্রাইসটা অবশ্যই আপনারা দেখেছেন, যার শেষ ভালো তার সব ভালো, দুদিনে ভালো ভালো না। প্রথমত আমি 29 বছর আমার নার্সারি বয়স। এবার চাষিরা 29 বছর, আমার কৃষি চেতনা, কৃষি ডেভেলপ, কৃষক ডেভেলপ হলে দেশ ডেভেলপ হবে, এরকম চিন্তাভাবনায় আমি কাজ শুরু করেছিলাম। কিন্তু এখন তো সেটা হয় না। এখন কৃষকদের কথা কোনো সরকারই ভাবে না। যে সরকার যখন ক্ষমতায় আসে, কে কত মিথ্যা কথা বলতে পারে তার প্রতিযোগিতা চলে। আমি বলতে চাই, এটা কমার্শিয়াল বিজনেস, এগ্রিকালচার লাইন। গাছপালার মধ্যে এত কিছু রয়েছে, জমি যাদের আছে সেখানে মানুষ অনেক কিছু করে খেতে পাচ্ছে, অবশ্যই সেটা কেউ অস্বীকার করতে পারবে বলে মনে হয় না। আর যেটা সম্পর্কে আমি বলেছি, সবুজ না থাকলে পৃথিবী থাকবে না, গাছপালা না হলে মানুষ বাঁচবে না। মানুষকে গাছ লাগাতেই হবে, শখে না। গাছ প্রধানমন্ত্রী দপ্তর হোক কি মুখ্যমন্ত্রী দপ্তর হোক, গাছ সরকারি অফিস হোক কি বেসরকারি অফিস হোক, গাছ স্কুল হোক কি কলেজ হোক, এমনকি একটা ফ্ল্যাট বাড়িতে থাকে একটা শিশুর পড়ার টেবিলেও একটা প্ল্যান্ট চাই, ইনডোর প্ল্যান্ট। সুস্থ জীবন যাপনের জন্যে সবুজের প্রয়োজন, অবশ্যই সবুজের প্রয়োজন। মানুষ করোনা আসার পরে মানুষের চেতনাটা খুব দ্রুত এসছে, অক্সিজেনের অভাবটা এরা বুঝতে পেরেছে, সবুজের অভাবটা এরা বুঝতে পেরেছে। বহু মানুষ বলছে আমরা শখে করছি, না, শখে না, গাছটা মাস্ট, লাগাতেই হবে, যে কোনো জায়গায়, যে কোনো জায়গায় লাগাতেই হবে। জানি না রাজ্যের নেতাগোতা মন্ত্রীরা কতটা গুরুত্ব দেবে এতে, আমরা গাছ লাগাতেই হবে। রাজনৈতিক বিষয়ে আমরা যাচ্ছি না, বলতে চাইছি সরকার একটু নজর দিলে, বাংলাদেশ আমাদের প্রতিবেশী রাজ্য, সরকার কিভাবে নজর দিচ্ছে, তারা কত ডেভেলপ, ছোট রাজ্য, এটা তো অস্বীকার করতে পারবো না। রাজনীতিতে যাবো না, তা আমি যে কোনো সরকারের কাছে দাবিদার, এরা কৃষকদের দিকে একটু নজর দিক। অবশ্যই হ্যাঁ কৃষি ডেভেলপ হলেই দেশ ডেভেলপ সম্ভব না হয়তো দেশ ডেভেলপ হবে না কোনদিন আমরা অবশ্যই অনেক ভালো ভালো কথা শুনতে পেলাম গাছ লাগানো সম্পর্কে আপনাদের অবশ্যই ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন কেমন লাগলো এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং দ্য রুফ গার্ডেন চ্যানেলের সাথে থাকবেন অবশ্যই সর্বদা আজকে এখানেই শেষ করছি থ্যাঙ্কস ফর ওয়াচিং দ্য রুফ গার্ডেন